মায়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের জাতিগত নিধন শুরুর পর থেকে জীবন বাঁচাতে 6 লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে অবস্থান করছে আরও 4 লাখ। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবস্থানজনিত সমস্যা, সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ক সমীক্ষায় রোহিঙ্গাদের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে টিআইবি। নির্যাতনের শিকার রোহিঙ্গারা দীর্ঘমেয়াদে অবস্থান করলে সহিংস হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মনে করে সংস্থাটি। দীর্ঘমেয়াদে এই ধরনের জনসংখ্যাকে ধারণ করা কোনো দেশেরই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা প্রেক্ষিতে জন্য ঝুঁকির বাইরে নয়। ভবিষ্যৎ বিবেচনায় অনেক ঝুঁকির বিষয় আমরা দেখতে পাই, যেগুলো কিছু কিছু আমরা চিহ্নিত করেছি। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে এমন আশঙ্কার কারণে নিবন্ধনে ধীরগতি রয়েছে বলে মনে করেন তারা। আপনি ট্রাভেল ব্যান থেকে শুরু করে অর্থ সহায়তা থেকে শুরু করে বাণিজ্য সম্পর্ক থেকে শুরু করে সামরিক সহায়তা বন্ধ করার, এর বাইরে অন্য কোনো উপায় কিন্তু আমাদের দেখার সুযোগ নেই। প্রতিবেদনে রোহিঙ্গাদের বর্তমান অবস্থান, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, সামাজিক নিরাপত্তার বিষয়ে সরকার ও দাতা সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার তাগিদ দেয় টিআইবি। এই সমস্ত দেশগুলোর কাছে হাতিয়ার রয়েছে মিয়ানমারের উপর বাস্তব চাপ সৃষ্টি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।